ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। সো আমি 740 চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের মোবাইলে যদি কেউ কল দেয় এবং তাদের পিকচারগুলো কীভাবে দেখবে, এবং কোনো অজানা নাম্বার থেকেও যদি তোমার মোবাইলে কোনো কল আসে ওই পিকগুলো তোমরা দেখতে পারবা। সো বন্ধুরা চলো আমরা শুরু করি ভিডিও। সো আমি অ্যাপটা অলরেডি ডাউনলোড করে রাখছি প্লে স্টোর থেকে। সো আমি এটাকে ওপেন করতেছি এবং গ্রেট স্টার দিচ্ছি। তারপর এখান থেকে আমার নাম্বারটা চাচ্ছে, আমি নাম্বারটা সিলেক্ট করবো। এখানে আপনারা যে গানটিতে আসেন সেই গানটিটা সিলেক্ট করে নেবেন। আমি যে গানটিতে আসেন বাহারাইন আসি। সো আমার অলরেডি বাহারাইন নিয়ে নিছে। যদি আপনাদের না নেয় তাহলে আপনাকে সিম্পলি আপনি এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি আমার নাম্বারটা ডালছি। সো এখানে আমার একটা কনফার্মেশন মেসেজ আসবে। সো আমার এটা অলরেডি নিয়ে নিছে 740। সো আমি এখানে নেক্সট নেক্সট নেক্সট, সো এখানে তিনটে ক্লিক করার পর এটা চলে যাবে। সো এটা প্লিজ ওয়েট। সো আমার অলরেডি এটা চলে আসছে। সো এখানে আমার যত নাম্বার আছে এবং সব নাম্বারের ছবিগুলো চলে আসছে, আপনারা দেখতেছেন। আমরা এটাকে কীভাবে ই করবো? সো আমি সাপোজ আমি এখান থেকে কল করব কাউকে। সো কল করার জন্য সাপোজ আমি ওকে কল করব। সো এখানে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ আছে এবং কি কল আছে। সো আমি এখান থেকে কল করলে এটা ডাইরেক্ট আমি যে কোনো নাম্বার থেকে কল করতে চাচ্ছি। সো বন্ধুরা এবং কি কোনো অজানা নাম্বার থেকেও যদি কল আসে সেটাকে আপনি কীভাবে ই করবেন, তো আমি দিচ্ছি। এখান থেকে আমার এই নাম্বারে কল আসছিল, সরি, সো এই নাম্বার থেকে কল আসছিল ওনার ছবিটা আমার অলরেডি এখানে চলে আসছে। আমি আইডেন্টিফাই করতে পারবো এটা কে এবং কোথা থেকে কল দিছে, সেগুলো সব লিস্টগুলো আমি এখানে দেখতে পারবো ইনফরমেশন। সো আমি এখান থেকে কল দিয়েছিল আমাকে 1 মাস 14 তারিখ 18:09:03 আমি কথা বলছি। সো এখান থেকে আমি চাইলে আমার এই নাম্বারটাকে আমি ব্লক লিস্টেও ফেলাইতে পারবো। সাপোজ এখান থেকে ব্লক নাম্বার, সেখানে ক্লিক করলে ব্লক লিস্টে পড়ে যাবে। সো এটা থেকে আর কল আসবে না, আমি কল করতে পারবো বাট এটা কল আসবে না। সো তারপর আছে এখানে কেউ যদি মিস কল দেয় আপনাকে, সো এখান থেকে আপনি দেখতে পারবেন কে আপনাকে মিস কল দিয়েছে বা কি। এবার এখান থেকে আপনি নাম্বার ডায়াল করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন কিছু নিউ ফ্রেন্ডস আছে। সো আমি এখানে যদি সেভ করি তো আমার নাম্বারটা চলে আসবে। সো এটার একটা সুবিধা আছে আপনার। সো আমি দুইটা নাম্বার সেভ করছি, আমি এই নাম্বারটাও সেভ করলাম, এই নাম্বারটা সেভ করলাম। সো আমার কাছে আরেকটা নাম্বার আছে, সো এটা আমি সেভ করলাম। এখন আমার কাছে 4টা ফটো ছিল, ফটো থেকে আমি নাম্বার কালেক্ট করতে পারছি। সো বন্ধুরা এখান থেকে তুমি চাইলে তোমার কালারটা চেঞ্জ করতে পারবা, তোমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে পারবা, এবং কি ইনভাইট হোয়াটসঅ্যাপ করতে পারবা, এবং ব্লক লিস্ট আছে, সেটিং আছে, সেটিং থেকে শো মেসেজ মিস কল এবং কি শো আইকন আছে, যে অ্যাপের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা শো করতে পারবা, কলার আইডি, তারপর ডুয়েল সিমটা সেট করতে পারবা, তোমরা চাইলে তোমরা ওয়ান সিম সেট করতে পারবা। সো এখান থেকে চাইলে তোমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারো। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি আছে, বাংলা আছে, উর্দু আছে, আরবি আছে, ফ্রান্স, অল এভরিথিং আছে এখানে। তোমাদের যে যে কান্ট্রি দরকার ওই কান্ট্রি তোমরা সিলেক্ট করতে পারো। এই ছিল ছোটোখাটো একটা ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বন্ধুরা আজকের মতো এখানেই, বাই।